গেল চল বোঝা কত ডাক্তার দেখাইলাম বন্ধু সবই গেল বেথায় চলিয়া তাদের হাত পা প্যারালাইজ হয়ে অবশ হয়ে গেছে দুনিয়ায় কত ডাক্তার বাইরে খাওয়াইলো কাজ হয় না বাইরের আল্লাহ সেই চ্যালেঞ্জ করে বলে আর দুনিয়ায় যদি কাউর একটা চক্ষু বাতিল ঘোষণা করি দুনিয়ার এমন কোন আই বিশেষজ্ঞ নাই তার চোখের পাওয়ার কে লেন্স দিয়ে ফিরাই দিতে পারে ডাক্তার দেখাইতে দেখাইতে টাকা খাইতে খাইতে ডাক্তার লাস্টে প্রেসক্রিপশন লেখে আপনার এটা মরছে তো মরছে প্রথম কয়েকদিন পয়সা খায় লেখার একটা বেনিফিট আছে না লিখে লিখে লাস্টে লিখে দেয় এটা কাম হইব না বেটা এটা সেন্স সেন্স করলো কাম হইব না এই বেটা যে চাপ দিই নাই চাপ দিলেও কাম হইব না এর ভয় কি হয় না ভালো করে বোঝার চেষ্টা করো আমার আল্লাহ কত সুন্দর কথা বলে দাপটের সাথে যে হাত পাও দিয়ে জমিনে চলাফেরা কত একটা রককে আমি আল্লাহ পাথরের হাড়কি থেকে টান দিয়ে বাঁধা করে ঘুরে রাখবো জীবনের তরের জন্য তোমার একটা সাইড অবশ হয়ে যাইব ঠিক না বেঠি নাসা গুরু যে রসিমিন নিয়ে বিল্ডিং করবে ভূত দিকে দিছে তিনি তো খালে ঠিক না বেঠি আমার আল্লাহ সেই কথা বলতেছে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম আমি মহররমের 10 তারিখ দুনিয়া বানানো শুরু করছি 6 দিনে বানাইছি আমার দুনিয়া কত বড় তোর আন্দাজ করতে পারলি না আমি আল্লাহ দুনিয়া তোমার দুনিয়া 6 দিনে বানাইতে পারি যা দুনিয়া আন্দাজ করতে পারলি না আমি একটা হাড্ডি দিয়ে 4 জন বিবি বানাইতে পারি না বুঝছেন কি বোঝেন নাই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এটা দিয়ে আমি কি করবো বা কি করবো এদের বিয়ে করাই আদম আলাইহিস সালামকে দেয় ওটা তারা আতারি দেবো বিয়ের বয়স হইলে পোলাপান পিটিশ পিটিশ করে ঠিক না বেঠি বিয়ের একটা বয়স আছে কিন্তু আবার 32 হয়ে গেলে মায় তো বিয়ে করবি না কর না যার সামান্য কাঁচাই কিছু ঠিক না বেঠি 3 বছরের থেকে হ্যাঁ বিয়ের কিন্তু একটা ইউটে আমেজ উঠে 3 বছর গেছে তোমার না বড় বোনকে বিয়ে করবি না মাই দিয়েছে সরকার তোমরা দেখো না আপনার বাবা আমার বাবা জান্নাতি মহাপুরুষ মা হওয়ার দিকে আল্লাহ পাক তার অন্তরের ভিতরে এত নীল মহাব্বত পয়দা করে দিলেন মা হওয়ার প্রতি সে এতই আসক্ত হয়ে গেলেন আল্লাহকে বলতে বাধ্য হই না আল্লাহ তুমি যদি চাও তার সাথে আমারে বিয়ে করে দাও আমার আল্লাহ নিজে কাবিন মাস্টার হয়ে বিয়ে করাই দিলেন একটা জান্নাত হাওয়ার নামে দলিল করলেন বাইজানে সুখের সীমানা কত আনন্দে তাদের জীব তাদের জীব কত সুখের জানি পড়ে এই জন্য বাবা আদমকে আল্লাহ মাফ করে বসবাস করে আমি বলবো না সব কোরআন কিসসা আপনারা জানেন কেন সে জান্নাত থেকে বের হচ্ছে সবই আপনাদের জানা আছে শুধু মহরমের তাৎপর্যটা বুঝাই দিয়ে যাই আমার আল্লাহ যেদিন অপরাধ করার কারণে জান্নাত থেকে স্বামী স্ত্রীকে খাওয়া করে বের করে দিবে সেই দিনটা ছিল মহরমের 10 তারিখ মহরমের 10 তারিখ আদম নামলেন বাইজান ওই শ্রীলঙ্কা সেই যুদ্ধি পাহাড়ে আমার আল্লাহ নামাইছেন একটা স্বরের উপরে দুটো বানর সব ডান দিকে পাহাড় সামনে সাগর
একটা সাগরের পারে নামায় দিলেন। শ্রীলঙ্কায় বাবা আদম যখন ফেরেশতা তার ফেরত ফেলে দিলেন, আদম আলাইহিস সালাম সেন্দ অবস্থায় পড়লেন। মা হাওয়াকে লোহিত সাগর, যেই সাগরের পারে দাঁড়াইয়া আমি গুনাহগার, এই বছর একটা কবিতা বানাইছিলাম। মারহাবা বাবা, ও ভাইয়া সিদ্ধান্ত ঠিকাও, মা হাওয়ার কবরে ঠিকাও, 141 কিলোমিটার হলো জেদ্দার, সেই লাশ পড়াও। বাম দিকে তাকাইলে সুদান, ডান দিকে তাকাইলে মিশর, এইদিকে তাকাইলে ইরাক, এইদিকে তাকাইলে হলো ইরান। তিনটা রাষ্ট্র হলো লোহিত সাগর, আরব সাগরের ওই পারে। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, ওই জিদ্দা সাগরের আরব সাগর আর লোহিত সাগরের ক্যানালে দাঁড়াইলে আমার মাহবুবের কোরআন শরীফের কথা মনে পড়ে যায়। মারাদাল বাহরাইনি আনতাতিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়ামতিয়ান, বান্দার আমি দুইটা সাগর এক জায়গায় করে রেখে দিয়েছি, কোন সাগরের পানি কোন সাগরের সাথে মিল হয় না, মিঠা সাগরের পানি কোনদিন লবণাক্ত সাগরের সাথে মিশ্রিত হয় না, আর লবণ পানি কোনদিন মিঠা পানি ছাড়া বাঁচতে পারে না। কিন্তু একজন আর একজনের শত্রু বানাই দিছি। মারাজাল বাহরাইনি আনতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়ামতিয়ান, কোন পানি কোন দিকে যায় না, এটাকে নিয়ন্ত্রণ করি একমাত্র আমি মৌলা। মা হাওয়া মহররমের 10 তারিখ লোহিত সাগরের সামনে পড়লেন। দুনিয়ায় কোন মানুষ নাই, দানব নাই, কার কাছে জিজ্ঞেস করবে এই দেশটার নাম কি? কোন মানুষ নাই, কোন মানুষ নাই, জান্নাতের মধ্যে জান্নাতে রাতও না দিনও না, একটা আলাদা পরিবেশে ছিল, এমন একটা দেশে ফেলছে, সেই সিজনটা ছিল শীতের সিজন, মা হাওয়ার শীত লাগতেছে, শরীরের ভিতরে কোনো কাপড় নাই উলঙ্গ। মা হাওয়া সাগরের দিকে এক কোষ পানি নিয়ে গালে নিয়ে দেখে, দুনিয়ার পানি এত তিতা এত লবণ। মা হাওয়া চিন্তা করলেন আমি কেমনে বাঁচবো, দাঁড়িয়ে তাকায় আদম আছে কিনা, বামে তাকায় আমার স্বামী আদম আছে কিনা। মহিলারা যদি বাই যান কোন সফরে যায় স্বামীর সাথে, স্বামী যদি হারিয়ে যায় স্ত্রীর বোঝানো যায় না স্বামী কখন আসবে, জ্বলন্ত প্রমাণ আমাদের যা বলছে। দুইজন হাজি গেছিলেন অপুবায়ের সাথে, তারা দুজন বৃদ্ধা বৃদ্ধ, এই বৃদ্ধ লোকটা মাঝে মাঝে হারিয়ে যাইত, যখন লোকটা হারিয়ে যাইত এই হাজি বৃদ্ধা হাজির স্ত্রী আমার রুমে যায় কয় আমি কোনো খাওয়া দাওয়া করব না, আমি অমুকের বাপে না পাওয়া পর্যন্ত। সেদিন আমার মনে পড়ে গেল মা হওয়ার কথা, মা হওয়া জান্নাতের মধ্যে বাবা আদম কি নিয়েছিলেন, এখন আদম কই, মা হওয়া জানে না। এই বৃদ্ধা মহিলা চিল্লায় আর রুমে রুমে যায়, আমার স্বামীর আইনা দেন, উনি না আসা পর্যন্ত আমি এক লোক পানি খাব না। বাইরে এই স্বামী স্ত্রীর বন্ধন দুনিয়ার কেউ সৃষ্টি করে না, কে করে, কে কে কে, অখলাকনাকুম আজওয়াজা, আল্লাহ কোরআনে বলে আমি দুইজনকে জোড়ায় জোড়ায় বানাইছি, এই জোড়া যখন একটা ভাঙিয়া যায়, স্বামী যখন মারা যায় দেখবে স্ত্রী খায় না ঘুমায় না, স্বামীর সঙ্গে বেশি কয়েক বছর বাঁচে না, মাত্র কয়েক বছরের মধ্যে স্ত্রী আগে মন্ডে স্বামী মারা যায়, স্বামী যদি মারা যায় স্ত্রী কয়েক বছর পরে মারা যায়, তার আল্লাহ বলে আল্লাহ বলতেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি, জোড়া যখন একটা ভাঙটা হয়ে যায় ওই মানুষটা দুনিয়ায় থাকতে চায় না। জোড়া বান্ধিক না বলে মা হাওয়া তো আগুনকে পায় না কোন রকম ভাবে না পাইয়াও, মা হাওয়া আগুন যাকে জমিনে গেড়ে দিয়ে আমার আল্লাহকে ডাকতেছে, আল্লাহ ও জমিনের মালিক আমি নয় অন্যায় করছি।
আমার স্বামীর কোন দোষ আছিল না, আমি তারে দিয়ে জোর করে বন্ধন খাওয়াইছি, যত সাজা হোক আমারে আমার স্বামীর দিন। কিন্তু কে শুনবে কার ডাক গো ভাই? মা হওয়া চিন্তা করে এই যে সাগর দেখা যায়, সাগর আর সাগর, এই সাগরের ওই পারে কি আছে যদি একটু দেখতে পারতাম, নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই, কাকে নিয়ে নৌকা পার হবে? হঠাৎ করে মা হওয়া কয়েক মাস পরে তার মনে পড়ে গেল, আমি আল্লাহকে বলি আল্লাহ আমি একটু নদীর ওই পারে যাব। আমার আল্লাহ যখন আল্লাহকে ডাক দিলেন, আমার আল্লাহ একটা স্বপ্নের নৌকা হওয়ার সামনে হাজির করে দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় দোস্ত, নৌকার কোন মাঝি নাই, মারামা করে না, নৌকার পিছনের কোনোই এলাকা নাই, নৌকার মাথায় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা হওয়ার মনে পড়ে গেল ঘটনা কি, এই কালেমাটা তো বাইতুল মামুরের দরজায় লেখা দেখছি, নৌকাটা তলে কি তার গোহাই দিয়ে আল্লাহ চালায়, নৌকার পিছনে বইটা বলতে কোন সময় নাই, কোন ম্যান নাই, কোন মানুষ নাই, নৌকা আসতে করে মা হওয়ার সামনে ফিরিয়ে গেল। আজকাল তাফসিরে দেখলাম মহাগ্রামের তাৎপর্য সম্পর্কে আল্লামা ইদ্রিস কান্দুলী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর পুত্র যখন নৌকাটা মা হাওয়ার সামনে ভিড়ে গেল, মা হাওয়া বিসমিল্লাহ বলে ডাক পাও ডাগায় দিলেন, মা হাওয়া নৌকার ভিতরে বসবে, কে নৌকা চালায় কোথায় যায় জানে একমাত্র আল্লাহ, আর জানে না কেউ রে ভাই। নৌকা চলছে কিছু সময় যাইতে না যাইতে একটা জমিন বাজে, এই জমিনটার নাম হলো জেদ্দা, নাম জিদ্দুম থেকে জেদ্দা, জেদ্দা কেন নাম রাখা হলো উলামায়ে কিরাম? আজকে তাফসিরে দেখলাম জেদ্দা কেন নাম রাখা হইল, জিদ্দুর শব্দের অর্থ হলো দাবি, জিদ্দুর শব্দের অর্থ কি দাবি, হালাকে মা হাওয়া তো আমাকে সবার দাবি হয় কি হয় না, এক হিসাবে দাবি, এক হিসাবে দাদি, সে দুনিয়া সবাই মা কিন্তু দাদি মা, কিন্তু মায়ের সন্তান যখন পেটের থেকে বের হয় তখন কিন্তু সে দাদি হয়ে যায়, কথা ঠিক না? আর এক দামে বোঝার চেষ্টা করেন, কথা ঠিক না? বলি একদিক দিয়ে তো মা হাওয়া দাদি, এই জিদ্দাকের নাম রাখা হলো জীবনের প্রথম মা দাদি, এখানে আবিষ্কৃত হয়েছে এখানে তাদের বাসের স্থান এই জিদ্দা, এটা হলো মা হাওয়ার নাম রাখা জিদ্দা। বাইরে জিদ্দুর মানে দাদি, দাদি নানি চাচিরা প্রথম ওই দেশে বসবাস করেছে এটার নাম জিদ্দা, মা হাওয়া জিদ্দায় যখন বসবাস শুরু করে দিলেন, কিন্তু কোন মানুষ নাই, দানব নাই, শুধু কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে, কাঁদতে 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 মনে মনে ভাবলো এইদিকে একটা ভালো জিনিস দেখা যায়, কেমন যেন ফজরের সময় একটা সূর্যের কুণ্ডলী এরকম আলো জমিনে পড়ে, দেখি না ওখানে কেন আলো দেখা যায়। মা হাওয়া আলেকটা টার্গেট করে বাজান হাঁটা শুরু করলেন, যখন মা হাওয়া হাঁটা শুরু করলেন যেখানে আলো দেখা যায় এই ঘরটা আর কিছু নয়, ওই ঘরটার নামই হলো কাবা। মা জিদ্দার থেকে বাজার মাত্র 75 কিলোমিটার হলো কাবা, 75 কিলোমিটার মা হাওয়া হাঁটতে শুরু 1-2 বছর নয়, মা হাওয়া 360 বছর পর্যন্ত হাঁটছে। বাবা আদম আলাইহিস সালাম সেই শ্রীলঙ্কা থেকে অনেক দূর থেকে দেখে আসমান থেকে একটা বাতি ঝুলানো হয়েছে জমিনে, এই বাতির আলোটা একটা জমিনে ফোকাস মারতাছে, বাবা আদম আশ্চর্য হয়ে গেলে ওই জমিনে কেন বাতির হাওয়া ঝুলানো দেখা যায়, ওই বাতিকে টার্গেট করে বাবা আগম হাঁটা শুরু করলেন, হাঁটতে হাঁটতে একই জায়গায়
চন্ডে ভাই, মা আমার বাম দিকে না যাইয়া ডাইন দিকে একটু মুসল নিলেন, ডাইন দিকে মুসল লইয়া মা হাওয়া আরাফার মাঠে উপস্থিত হইলে, যেখানে মসজিদে নামিল, এই মসজিদে নামিলার কাছে মা হাওয়া প্রথম কদম লাগায়, এখানে দাঁড়াইয়া বাজান আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কাঁদতে কাঁদতে এখন আর চোখে পানি নাই, শরীরে শক্তি নেই, কোথায় পাবো আমার স্বামীকে, কোথায় পাবো তোমারে, ও মালিক তোমার কি একটু দয়া লাগে না রে, আমার আল্লাহ বলে আমার আবার দয়া নাই, আমার দয়া ঠিকই আছে রে হাওয়া, কিন্তু আমার দয়া একটু চালু হয় দেরি করিয়া, আরো ধরে কর হাওয়া রে আমি তোরে দেখাই দিব আমার দয়া আছে না না, যার কারণে তামাম পৃথিবী বানাইছি তার নামটা একবার ভুল করে মুখ দিয়ে উচ্চারণ কর, আরো জোরে কর না, মা হওয়ার মনে মনে ভাবতাছে মাসটা কোন মাস, আমাকে কোন মাসের প্রথমে ফেলাইছি, মা হাওয়া হিসাব করে দেখে মহরমের 10 তারিখ দুনিয়ায় আইছি, হঠাৎ করে মা হাওয়ার মনে পড়ে গেল মহরমের 10 তারিখ দুনিয়ায় নামছি, আজকে মনে হয় মহরমের 10 তারিখের সাদ বোঝা যায়, মা হাওয়ার আবার দিকে হাঁটতে হাঁটতে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে রহমান, কি নাম জোরে কর না, আল্লাহ সর্বপ্রথম এই পাহাড়ের মধ্যে আল্লাহ রহমত নাজিল করেছিলেন, তওবার দরজা খুলেছিলেন, এই জন্য এই পাহাড়টাকে জাবালে রহমা বলা হয়, ভাই জানলে মা হাওয়া হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের কাছে গেলে, বাবা তোমার হাঁটতে হাঁটতে শ্রীলঙ্কার থেকে ওই পাহাড়ের ওই পাশে আসলেন, দুইজন যখন আমার আল্লাহকে ডাক দিলে একজন আর একজনের আওয়াজ শুনে আশ্চর্য হয়ে যায়, আমি যখন আদম হাওয়াকে এক জায়গায় মিলন ঘটাবো 360 বছর পরে তোমাদের শরীরে শক্তি দিয়ে একবার আল্লাহ আকবার কইব, যখন মা হাওয়াই পাহাড়ের এই পাশে দাঁড়াইয়া কান্দে, বাবা আদম ওই পাশে দাঁড়াইয়া কান্দে, দুইজন যখন আত্মটা গিড়ে দিয়াও পাহাড়ের সাথে কপাল টেকাইয়া কান্দে, আদম বলে আল্লাহ 360 বছর পর্যন্ত তোমার আসমানের দিকে এখনো পর্যন্ত তাকাই নাই, লজ্জায় কেমনে তোমার এই মুখখানা দেখাবো, তুমি সরাসরি না করার পরেও তোমার সাথে কত বড় একটা হুকুমের না শক্তি করলাম, জান্নাতে কত আরামে খাইতাম ঘুমাইতাম সবকে হারাম করে দিয়ে আজকে 360 বছর কাঁদলাম, তোমার এই কপালটা দেখাইতে লজ্জা লাগে, জামাল রহমাতে কপাল দেখাইয়া যখন কান্দে আমার আল্লাহর কুদরতি পরিয়ার মধ্যে বজান দেও শুরু হয়ে গেছে, দেও শুরু হয়ে গেছে, দেও শুরু হয়ে গেছে, দুনিয়ার সব ফেরেশতারা আমার আল্লাহর কুদরতি পাওটা বুকের মধ্যে নিয়ে কয় আল্লাহ গো তোমার আদমরে কার কত কাঁদাইবা, তুমি তো পারো তোমার এই মন্দুরে মাফ করে দিতে, আগুন যখন ওই পাহাড়ের কাছে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে কান্দে, মা হাওয়ায় পাশে কান্দে, কারো আওয়াজ কেউ শোনে না, হঠাৎ করে আদম আলাইহিস সালাম দাঁড়াইয়া দোয়া করতেছে আমার নবীর নাম ধরে, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহু আকবার, আমি নিজে জুলুম করছি তুমি আমার অপরাধকে ক্ষমা করো, এইভাবে যখন আল্লাহকে চিল্লে চিল্লে আমার নবীর নাম ধরে ডাকে, হঠাৎ করে দেখা যায় আগুনের আওয়াজ মা হাওয়ায় শুনে হাওয়ার আওয়াজ বাবা আদম শুনতে আছে, আল্লাহ খেলা এই জগতে কে বুঝিবে,
আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, আল্লাহর খেলা বুঝছে দোস্ত নবী নিতে। সাথে কথা বলতে চায় না, আদম বলে দিদি রে এটা তোমার আমার কিছুই নয়, আসলে এখন একটা কাজ করি। কি কাজ? সেই কাজটা হইল সেইখানে পাত্রী লটকানো দেখছি, চলো সেইখানে যাই। হাঁটতে হাঁটতে তারা দুইজন 9 কিলোমিটার রাস্তা আসলেন, এই জায়গাটার নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ পাক বললেন, আদম রে একটা বাইতুল্লাহ বানাও, যেদিনকে আমার আল্লাহ আদম হাওয়াকে মাফ করেছিলেন ওই দিনটাও মহরমের 10 তারিখ। বলে করলাম মহরমের দাম আছে না নাই? ভাইরা ভালো করে বুঝেন, মহরমের চাঁদে যদি আল্লাহ এত কিছু ঘটায় ওই আল্লাহ আপনার আমারে মাফ করে দিতে পারে। মহরমের 10 তারিখ যদি আমার বাবা আপনার মা, আপনার বাবা আমার মা, আল্লাহ যদি তাদের দুইজনকে মাফ করে দিতে পারি, আমি আমার মা বন্ধুদের উদ্দেশ্য করে বলছি, মা বাসার মধ্যে বসে পড়েন, সব কাজগুলো বন্ধ করে দেন, টিভি চ্যানেলটা বন্ধ করে দিয়াও, মা হওয়ার মতো আল্লাহ থেকে রুজু হয়ে বসেন। আমি গ্যারান্টি দিতে পারি যদি সত্যিকার খালেস তওবা করতে পারেন, চোখের পানিগুলো যদি পাশার ওয়ালের সাথে লাগিয়া যায়, কাপড়ের আঁচল যদি আপনার চোখের পানির বিনিময়ে ভিজিয়া যায়, ও মা আমার আল্লাহ পাশার থেকে মা হওয়ার মতো আপনার মাফ করে দিবা। এটা সারা বিশ্বের মুসলমানের ওয়াজ, কারণ মহরমের চাঁদে আমার রসুল বেশি বেশি করে বলার দোয়া করতে বলেছে, ঠিক না? মহরমের 10 তারিখ আসমানে তুলে নিয়ে গেছে নূহ নবীকে আমার আল্লাহ, তার প্লাবন থেকে মহরমের 10 তারিখ বাঁচায় দিছি। ও ভাই ঈসা আলাইহিসসালামকে আল্লাহ আসমানে নিয়ে গেছে, সর্বশেষ যে ঘটনাটা ঘটছে, নবীর কলিজার টুকরা হোসাইন এই মহরমের 10 তারিখ শহীদ হয়েছে। আরো জোরে কোন মহরমের 10 তারিখের একটা চমৎকার ঘটনা বর্ণনা করব, পারলে দিনটাকে এখন নরম করে দেন। আমি এই বছর যখন মদিনার থেকে আমরা 130 জন হাজি একই জায়গা থেকে মাত্র 80-82 জন হাজি আমরা চলে আসব, বিদায় সালাম জানাবার জন্য আমার নবীর রওজার পাশে ছিলাম, আলহামদুলিল্লাহ বিদায় সালামটা জানাইলাম দোস্ত, যেই খুঁটির কাছ থেকে যেই খুঁটির কাছে আমার নদী ঘোরা হয়েছিলেন, মসজিদ নবীর ভিতরে 8টা খুঁটি আছে, এই 8টা খুঁটির মধ্যে 1টা খুঁটির নাম হলো উস্তুনে হান্নানা, যেই খুঁটিটা একবার আমার নবীর, যেখানে তারা নবী খুতবা দিতেন ওই খুতবার মেম্বারের সাথে লাগানো, এর পাশে মাত্র 5-7 করে হলো আর 1টা খুঁটি, এই খুঁটিটার নাম হলো উস্তনে তওবা, এইখানে কিন্তু তারা একে উপহার করলে ডাইরেক্ট কবুল হইয়া যায়। এর পাশে আর 1টা খুঁটি আছে, এই খুঁটিটার নাম হলো উস্তনে আয়সা, এই উস্তনে আয়সা এত চমৎকার খুঁটি পিলা সৌদি গভর্নমেন্ট মায়সার নামে একটা পিলার রেখে দিছে, কেন রেখে দিয়েছে জানেন নি? আমার নবী এখান থেকে তাহাজ্জুদ পড়ে মায়সার দরজা দিয়ে তাকায় আয়েশার সাথে কথা বলতে, নবী কোনো কিছু চাইলে ওই খুঁটির কাছ থেকে হাত বাড়ায় বলতেন, আয়েশা রে ঠান্ডা পানি আসেনি,
আয়েশা দেখতেন আমার নবী তাহাজ্জুদ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তখন ঠান্ডা পানি পেয়ালার মধ্যে দিয়ে আমার নবীর হাতে তুলে দিতে, নবী আমার ওখান থেকে পানিটা পান করে আমার নামাজে দাঁড়ায় বলতেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার আল্লাহ দোয়া কবুল করেছিলেন, এই জন্য আমার আল্লাহ আয়েশার নামে একটা খুঁটি নাম আমার নবীকে রাখতে বলেছে। এই আয়েশা নামক খুঁটির কাছে আমার নবী বসে আছে। হাসান হুসাইনের বয়স মাত্র তখন হাসানের বয়স পাই যান 5.5 বছর, হুসাইনের বয়স 4.5 বছর, মারা বাবা 11 মাসের 16 বছর। হঠাৎ করে উস্তুনে আয়েশার কাছে নবী বসা, দুই ভাই দৌড়ে আসছে, নানু ভাই নানু ভাই, যারা নানা হয়েছেন তারা সহজে বলবে, আর যারা নানা হন নাই অপেক্ষায় যায়। নানু ভাই করে ডাক দিলে আমার নবীর কলিজাটা বড় বড় মতো ঠান হয়ে মনে হয় ওয়ার্ল্ড দেশের সময় চলবো না, সুবহানাল্লাহ আওয়াজ খুব আস্ত হইতেছে, আলহামদুলিল্লাহ বলে। নানু ভাই করে ডাক দেওয়ার সাথে সাথে এ সাউন্ড একটু বাড়াও, আজকে তো সিলিন্ডার দিয়ে কাটবো না ভাই, একটু বাড়াও। ও মাইয়া উস্তুনে আয়েশা যেখান থেকে আমি এই বছর বিদায় তপ করে বিদায় দিয়েছি, আমার জীবনে যতবার আল্লাহ নিয়েছে এই খুঁটির কাছ থেকে বিদায় দিয়েছি, আপনাদেরকে বলে দিলাম উস্তুনে আয়েশার কাছ থেকে আপনারা বিদায় নেবেন, মা বাবা এই খুঁটির কাছে দাঁড়ায় দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই খুঁটির এমন একটা জায়গায় ডাইন দিকে হলো উস্তুনে তওবা, যেখানে ডাইরেক্ট কোরআন আয়াত নাযিল হয়েছে। আর এর পাশাপাশি মা আয়েশা কর, মা আয়েশা খুঁটি, এরপরে হলো উস্তুনে সারির, যে খুঁটির সাথে নবী টেক লাগাই ওয়াজ করবে। এখানে দাঁড়ায় আছি আমার নবীও ঠিক ওইখানে দাঁড়ায় দিছে, হাসান হোসেন ডাক দিছে নানু ভাই, নানা হাত বাড়াইছে আসো, হাত বাড়াইছে কে লোকটা, দুজাহানের বাদশা, উম্মাদের কান্দানি, জান্নাতের সর্দার, জান্নাতের সভাপতি, জান্নাতের সভাপতি হাত বাড়াই দিছে, জান্নাতের দুইজন সর্দার দৌড়াই আসতে আছে, এমন একজন হাত বাড়াই দিছে যার জন্য আমার আল্লাহ দলিল করে দিয়েছেন ইন্না আতাইনাকাল কাওসার লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ মাফ করে দেন নবী, আর কাঁদতে হবে না, মক্কার বেঈমান গুলো আপনারে কষ্ট দিছে গো, আপনার নির্বংশা বলে গালি দিছে আপনার ছেলেতে যে থাকে না, আপনারে তারা আবতার বলে গালি দিছে, আপনারে আত্মুরা করে গালি দিছে, ও নবী আপনারে গালি দিলে আমি আল্লাহ সহ্য করতে পারি না গো, আপনারে কষ্ট দিছে বিদায় কষ্টের বিনিময়ে আমি একটা আপনারে পুরস্কার দিলাম, ইন্না আতাইনাকাল কাওসার। নবী আমি তিনটা ধাতু দিয়ে হাউজে কাউসার বানাইছি, আর হাউজে কাউসারের উৎপত্তি হলো নবী, আমার বাপ মায়ের বুড়ি আঙ্গুল থিকা এক ফোঁটা মধু বের হয়, এক ফোঁটা পানি বের হয়, এক ফোঁটা দুধ বের হয়, তিনটা ফোঁটা একটা কষ্টে দেওয়া লিপিবদ্ধ হয় একটা জায়গায় জমা হয়, এই তিনটা মেডিসিন কে এক জায়গায় আমি রহমতের হলান দিয়ে ঘুরাইয়া একটা শরবত বানাই, এটার নাম হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসার আপনার নামে দলিল করে দিলাম, এই হাউজে কাউসার একমাত্র আপনার উম্মতকে পান করার জন্য দলিল করলো। আমার নবী
চট করে বলে ফেললেন, হাউজে কাউসার খাবার জন্য কি কি লাগবে, কি কি মেডিসিন লাগবে? এক নাম্বার মেডিসিন পছন্দ রব্বিকে বান্ধার, নবী গো আপনার উম্মত যদি একটা কাজ করে পাঁচ অর্থ নামাজ ঠিক মতো পড়ে, আমি আল্লাহ তাদের জন্য হাউজে কাউসার বরাদ্দ করে দিলাম। ঠিক তাই হয়ে গেল, বলবেন বাবা কষ্ট হয়, আর মাত্র 10 মিনিট এমিয়া হজের থেকে আসছি, হজে যে কত বড় কষ্টের আমল এটা যায় দেখেন, বই নেই হয়ে বলি, শরীরে কোন শক্তি নেই, নামাজের ভিতরে মাঝে মাঝে জিম আসে, নকল যখন পড়তে যায় নামাজের ভিতরে জিমটি আসে, কারণ হজের সময় যে কত কষ্ট, ঘুমের কষ্ট, খাওয়ার কষ্ট, নাওয়ার কষ্ট, এবার উপরে গরম পানি পরে হেঁটাও গরম, এমন পানি পানি চুন কালা চুন হয়ে গেছে সাদা পানে, এমন গরমের গরম, এমন পানি দিয়ে গোসল করছি যার ভিতরে খালি একটা টি নেলি হয়েছে, টি বুঝেন তো, চার একটা পোটলা দিবেন চা হয়ে যাবে, যদি মিথ্যা কথা হবে এটা কাছে জিগান ওই যে খাদি বয়ে রয়েছে, এমন পানি দিয়ে গোসল করছি ডেলি, খালি এরকম একটা গেলাসের মধ্যে নিয়ে একটা চার পোটলা ছেড়ে দেবেন চা হয়ে গেছে, পানি দিয়ে ভাগ করে নেওয়া, এই পানি দিয়ে গোসল করে আগুন আছে, কারণ জমিন গরম, যে পাইপটা আইসে জিদ্দার থেকে সমস্ত মক্কার পানি জেদ্দার থেকে আসে, যে পাইপ দিয়ে ওই টাঙ্কির ভিতরে উঠে উপর দিয়ে মারে টাঙ্কিতে গরম সূর্যে, পাইপ দিয়ে মারে গরম, সব গরম এক হইয়া লাস্টে পানি গেছে সাউন্ড, ওরা ঠিক ভাবে নিয়ম বিশ্বাস নয় যায় দেখ মক্কায় আপনার চা খালি লয়ে যাবেন, পানি গরম করার পর খালি দিবেন আর পাত্রের মধ্যে খাইবেন, চিন্তা নাই যা চা খোর আছে, চা খোর কিছু মানুষ আছে না, এদিনের ভিতরে 32 কাপ খায়, মোবাই এত চা খাও কি হয়েছে, কয়েক করে ছাড়তে পারি চা ছাড়তে পারি না, আবার কিছু আছে বিড়ি খোর বোরে কয়ে যে তোরে সাবুন সাবুন বিড়ি সাবুন না কথা কবি বিড়ি লয়ে তোর চা পানি ঘুরে যাবো, বউ গরিব মানুষের মায়া কিছুই পায় না, ঘন্টার ভিতরে 8টা পান খায়, আরে খাতির লাগে আমার দেহা দেখে আমার স্বামীকে সাগরের মতো দিল না, হে নাম খালি ঘুরতেই আছে, আমি শিখেছি নামাজের মধ্যে কি হলো বাইবেলে পকেটে থুই বলি নামাজ কইতে আবার গালে দিই, আপনি কোয়ালে কত নম্বরের পান খোল আপনি খালি একবার আমার ক, আরে মিয়া আমার চোখের দেখা হেরেমের ভিতরে এক নেত্রকোনার হাতি নামাজ শেষ হয়েছে মাগরিবের নামাজ, এই এতটুকু পান বানাইয়া এই ট্যাবলেটের মতো বানাই বানিয়ে পকেটে থুইছে, মাগরিবটা শেষ পর শুরু হইব পান গালে দিছে, আঙ্কেল আমি কি করলাম রোজো এই সময় থাকছি খুব কষ্ট হয়েছে, আমি চিন্তা করি পান খোর যেদিন করে বিড়ি খোর কি করে, আর এটার সাথে 1 ডিগ্রি যে ক্লাস নিছে গামজা খোর ওইটাই কি করে, কথা ঠিক না তো ঠিক মিথ্যা বলছি, আমি তো কোনোটাই খাই না আমি বুঝতে পারি না কিছুই কি হবে, বাইর আমার দিকে তাকান দিন জানরণ করে আমার নবী কাল্লা বললেন ইন্না আতাইনা কাল কাউসার, নবী হাউজে কাউসার দলিল করলাম, কিন্তু নবী হাউজে কাউসারের মালিক তুমি, হাউজে কাউসার যিনি বন্টন করবে আপনার উম্মতে খাওয়াইব সেই দুইজনের নাম হবে হাসান হোসেন, নবী অপেক্ষায় আছে হাসান হোসেন কবে আসবে, কার ঔরসে আসবে, কার ঔরসে আসবে, নবী মনে করছে বুঝি আমার বংশ আমার ঔরসে আসবে, মহিলাদের জান্নাতের সর্দারিনী মা ফাতেমা গর্ভে আসে, নবীর ইচ্ছা তো হাসান হুসাইন মা খাদিজার গর্ভে আসবে, এরা হবে জান্নাতের সর্দার,
মক্কার ভূখণ্ডে নবী হাসান হুসাইনের সন্তান পাইলেন না। মদিনায় নবী আসলেন, মনে মনে ভাবলেন হয়তো আমার চারটা মেয়ের গর্ভে কারো গর্ভ থেকে হাসান হোসেন জন্ম নিবে। হাসান হোসেনের জন্ম পর্যন্ত মাত্র দুনিয়ায় দুইজন মানুষের নাম হাসান হোসেন ছিল, একজনের নাম ছিল সালেহ আলাইহিস সালামের নাম ছিল হাসান, আর হোসেন নাম ছিল নবী সোহাইবের নাম। পৃথিবীতে আর কোন মানুষের নাম হাসান হোসেন হয় না। মহরমের কথা শুনতে চাইছেন, এখন দিলটা নরম করে দেন। বাইজানের পাশে রজব মাস হঠাৎ করে নবীর কানে আসলো, নবীর পূর্ণিমার চাঁদ উদিতে হয়েছে, আপনার ফাতেমার ঘরে নাম রেখে দেন হাসান। আর একজন জন্ম নিলেন পরের বছর, নবী নাম রেখে দেন হাসান। কি আনন্দ! 11 মাসের ছোট বধ, উনি হয়েছে রজব মাসে, মাঝখানে খালি শাবান মাস, তাতে 11 মাস হয় কিনা? ভাইরা আমার দিকে তাকান, 11 মাসের ছোট বড় দুই ভাই নানারে ডাক দিছে, নানা 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 হাত বাড়াই দিছে হাউজে কাউসারের সভাপতি। আসো নানু ভাই আসো, সাহাবায়ে কিরাম মসজিদ ভরা, মা আয়েশার খুঁটির কাছে নবী বসা। ও যারা নানা হয়েছেন দাদা হয়েছেন, দিনটা নরম করে দেখে নবীর নাতির জন্য কত ভাগ হয়েছিল। হাসান আয়েশা নানার ঘাট করে বাদুরের মতো ঝুলছে, হোসাইন বাদুরের মতো এইভাবে ঝুলছে। মাঝে মাঝে হাসান এইদিকে টান দেয়, নবী কাইত হয়ে পড়ে। হোসাইন টান দেয়, নানা এইদিকে কাইত হয়ে পড়ে। সাহাবায়ে কিরাম দূরে দাঁড়ায় কান দিয়ে কয়, হাসান রে কার গলায় বাদুরের মতো ঝুলিছি? ওই মজলিসে কিন্তু হযরত ওমর আছিলেন, বলেন দুইজনে জ্বলতাছে জ্বলতাছে, হঠাৎ করে নবী কোন মানা করেন না। কেন মানা করে না দাদা? হাবান নবীর সামনে জিব্রাইল দাঁড়ায় আছে, নবী গো এদের দুইজনকে আপনার আল্লাহ এত ভালোবাসে আপনি জানেন না। আমার নবী বলে কত ভালোবাসে আমার হাসান হুসাইনকে, নবী আপনি যত ভালোবাসেন এদের দুইজনকে এর সাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে আল্লাহ তাদের। নবী বললেন ইব্রাহিম কেন এত ভালোবাসে? নবী কারণ একটা আছে, আপনি কয়েক মাস আগে পবিত্র জবান দিয়ে সাহাবীদের সামনে বলছিলেন, সাহাবীরা তোমরা কোনদিন আমার হাসান হোসাইনকে ধমকি দিয়ে কথা কইব না, কোনদিন আমার হাসান হোসাইনের কান ধরে টানবা না। কারণ কি জানেন? একজন সাহাবী হাসানের কলার ধরে তাই দিকা একটি নবীর কাছে কি চাস? কলার ধরে বলছে টিকা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর এটা মাইন্ডে লাগছে, নবীর মাইন্ডে লাগছে, বিদায় আল্লাহর মাইন্ডে লাগছে। যখন হোসাইনকে বলছে এদিকে আয়, হাসানকে বলছে সর নবীর কাছ থেকে আমাদেরকে দেখতে দে, তোদের নানা হইছে দেখে কি করে সিনা যোগের মতো লাগিয়ে থাকবি। আমার নবীর সাহাবীরে বললেন, সাহাবীরে তুমি কি করলা আমার কলিজায় আঘাত করলা? তুমি তো আমারে ভালোবাসো, বিদায় আমারে দেখতে ডিস্টার্ব হয়, এই জন্য সত্য কইছো। তুমি কি জানো এর কলার ধরে চাঁদ দাও নাই, তুমি আমার পরিজাদের চাঁদ দিছো।
আজ থেকে আমি তোমাদেরকে বলে দিলাম, মান আহাব্বা উমা ফাকাদ আহাব্বানি, যারা আমার হাসান হোসেনকে ভালোবাসো ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসলাম। ওয়া মান আবগাদা উমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান হোসেনের সাথে দুশমনি করলো তারা আমি নবীর সাথে দুশমনি করবো। ওই সাহাবী নবীর কদম ধরে বলে, নবী যতদিন বাঁচবো কোনদিন হাসানের সামনে ভালো